তাহলে স্নান তো হয়েই গেছিল তখন দুপুরবেলায়, তারপরে একটু রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পর আমাদের আবার গেছে, এই যে আমার একটা মাত্র খেপি বউ যেখানে এখন চন্দন মারছে, আর এই যে আমাদের রানাদা কি খোটাখুটি করছে জানি না, এখনো ঠোকাঠুকি করছে। এই যে দিদি সর্দি ভাই ফুল গোছাচ্ছে, মোটামুটি সব সরঞ্জাম গোছানো হয়ে গেছে, আর ভোলে বাবা বসে আছে। আমাদের এখনো বাকি আছে, রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমার বাড়ির ছোটরাজ মালা পরে নিয়েছে, মানে ব্রাহ্মণ এসছে, সবাই রেডি চলে আছে নাকি? হ্যাঁ স্যার একটু মুখটা দেখাবেন, ব্লগ ভিডিও সাবস্ক্রাইব করতে আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি এই ধুতি পরে প্রচন্ডভাবে দিচ্ছি ধুতি পরে প্রচন্ড অসুবিধা এই সিঁড়ি দিয়ে ওঠা। আর মামা গো বললাম বাবা গো বুঝতেই পারছ, আমাদের ভোলে বাবা সজ্জিত রূপে বসে আছেন, সব ভক্তগণ বসে আছেন, এখানে কেউ যাবে না। কাপড়টা থাক কাপড়টা থাক কাপড়টা ওখানে থাক, শ্বশুরমশাই তো এলো, বাড়ি গেছে
পুজো এখনো চলছে, তো আমরা ব্রাহ্মণের ডিমান্ড পূরণ করার জন্য নিচে নামলাম। সেই ডিমান্ডটা হচ্ছে একটু চা খাবেন ব্রাহ্মণ, তো সেই কারণে আমরা একটু নেমেছি চাপা খাওয়ার জন্য। কার মাথা কেটে যাচ্ছে? একটু কাপড় ছেঁড়াটাই আমাদের পুজো এখানেই শেষ হয়েছে। জানি না পুজো আপনাদের কেমন ভালো লেগেছে না খারাপ লেগেছে, অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ারের মাধ্যমে আমি এটা জানতে পারবো। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন, আর অবশ্যই যদি চ্যানেলটি ভালো লাগে বা এর ধরনের ভিডিও ভালো লাগে, মানে অ্যাকচুয়ালি আমি আর আমার বউ দুজনেই চাইছি যে আমাদের বাড়িতে বিভিন্ন রকম ইভেন্ট হয়, সেই ইভেন্টের পরিপ্রেক্ষিতেই এত ধরনের ব্লগ বানানো। এর আগে কোনোদিনও বানাতাম না, এখন ভালো লাগে বানাতে, আনন্দ লাগে আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো অবশ্যই আমার এই শেয়ারটা আপনাদের কাছেও শেয়ার হওয়াটা খুব জরুরি। তো লাস্ট কথা এটাই যে আমাদের আরও বিভিন্ন রকম ভিডিও বা ব্লগস আপনারা দেখতে পারবেন, তো সাবস্ক্রাইব করতে আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। টাটা বন্ধুরা, ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।